ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, এই মাত্র আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া খবর অনুযায়ী নিম্নচাপের জেরে রুখছে জলীয় বাষ্প। উত্তরবঙ্গে এক সপ্তাহ ভারী বৃষ্টির সম্ভাবনা। তো বন্ধু, উত্তরবঙ্গ নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট জারি করা হয়েছে বিস্তারিত সমস্ত কিছুই জানতে ভিডিওর নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করার পর ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে প্রত্যেকটি মানুষ খবরটি জানতে পারে। গত সপ্তাহে প্রবল বর্ষণে জলমগ্ন হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আগামী সপ্তাহে উত্তরবঙ্গে সাত দিন ধরে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। জারি করা হয়েছে হলুদ ও কমলা সতর্কতা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গে নিম্নচাপ তৈরি হয়েছে, এছাড়া বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প দক্ষিণবঙ্গ হয়ে ঢুকছে উত্তরবঙ্গে। তার জেরে রবিবার থেকে সাত দিন ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের একাধিক জেলায়। রবিবার জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সোমবার এই তিন জেলার সঙ্গে দার্জিলিং, কালিম্পং হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর। মঙ্গলবার থেকে আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, মালদা, এছাড়াও উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ বৃহস্পতি, শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার সঙ্গে আলিপুর, মালদা ছাড়াও উত্তর ও দক্ষিণ দিনাজপুর, শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে বিভিন্ন জেলায় কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। তো বন্ধুরা, আবহাওয়া নিয়ে এই ছিল আপডেট। ভিডিওটি আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন, সেখানকার আবহাওয়া কেমন যাচ্ছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।